আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্লেন্ডার টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাব্বির আহমেদ। আজকের পর্বে আমি আপনাদেরকে ব্লেন্ডার এরকম একটি পৃথিবী কীভাবে আপনারা বানাতে পারেন সেটি দেখানোর চেষ্টা করব। এটা মূলত একটা ইংরেজি টিউটোরিয়াল, সেটা হচ্ছে সিজি গিকের হাউ টু ক্রিয়েট দ্য ওয়ার্ল্ড ইন ওয়ান মিনিট, এই টিউটোরিয়ালের অনুকরণে বানানো। যারা ব্লেন্ডার মোটামুটি জানেন, নোট এডিটরের সাথে মোটামুটি পরিচিত, তারা চাইলে এই এক মিনিটের টিউটোরিয়ালটি দেখতে পারেন। সো খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনি পৃথিবীর মডেলটা বানাতে পারবেন। আর যারা এটার এক্সপ্লেনেশন জানতে চান, অর্থাৎ যে কাজগুলো সে এখানে করেছে, কেন করেছে, কীভাবে করেছে, এই বিষয়ে যারা বুঝতে চান তারা এই টিউটোরিয়ালটি দেখতে পারেন ইনশাআল্লাহ। সো সবাই বলে যে আমি কথা একটু বেশি বলি, প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় কথাই বেশি বলি। তো এটার এক্সপ্লেন করতে গিয়ে, সে তো মাত্র এক মিনিট এটা বানিয়েছে, আমি জানি না যে আসলে অ্যাকচুয়ালি কতক্ষণ লাগবে, দেখা যাক, আল্লাহ ভরসা। আর আমি এখানে তার রিসোর্সগুলোই ইউজ করব, তার যে টেক্সচারগুলো সেগুলোই ইউজ করব। আমি টিউটোরিয়াল এবং রিসোর্স দুটোর লিঙ্কই ডিসক্রিপশন ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখান থেকে আপনারা প্রথমত আর্থের যেই টেক্সচারগুলো সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আজকে টিউটোরিয়ালে আমরা কথা বলবো মোটামুটি ইম্পোর্ট ইমেজ অ্যাজ প্লেন অ্যাডন নিয়ে। এটা ব্লেন্ডারের বাই ডিফল্ট একটা অ্যাডন, এনেবল করে নিলেই হবে। এরপর কথা বলবো সাবডিভিশন সারফেস মডিফায়ার নিয়ে, যদিও এটা সম্পর্কে আপনারা সবাই জানেন, তারপরও এটা ডিফারেন্ট একটা ইউজ নিয়ে আজকে কথা বলবো। এরপর কথা বলবো সিম্পল ডিফর্ম মডিফায়ার নিয়ে, যেটা মূলত আমাদের অবজেক্ট বা মেশকে বেন্ড করতে সাহায্য করে। এরপর শেডিং নিয়ে মূলত আজকের এই টিউটোরিয়ালটা। আমি জাস্ট তার টিউটোরিয়ালটা দেখার পর মনে হলো যে ওয়াও, এখানে তো নোট এডিটর বা শেডিং সম্পর্কে অনেক কিছু শেখার আছে এবং এটা এক্সপ্লেন করার অনেক কিছু আছে। সো আমি ভাবলাম যে এই টিউটোরিয়ালটা বানাই। সো আমরা মূলত কথা বলবো আজকে শেডিং নিয়ে। এখানে নোট র্যাংলার অ্যাডন রয়েছে ব্লেন্ডারে, এটা প্রথমত এনেবল করে এটার কিছু ইউজ আমরা দেখব। এরপর শেডিংয়ের মধ্যে রাফনেস, কালার র্যাম্প, নর্মাল ম্যাপ, এমিশন, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সব থেকে বেশি কথা হবে মিক্স আরজিবি নিয়ে, এটা একটা সিম্পল নোট, খুব ইউজফুল। এরপর আমরা ট্রান্সপারেন্ট টেক্সচার ইউজ করব ক্লাউডের, পৃথিবীর উপরে যেই মেঘের স্তর থাকে সেটার জন্য। এবং এরপর ফাইনালি আমাদের ব্যাকগ্রাউন্ডটা বসাবো ক্যামেরার পেছনে, এবং ফাইনালি আমরা আমাদের ইমেজটাকে রেন্ডার করব। এই হচ্ছে মোটামুটি আজকের অধ্যায়সূচি। কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের টিউটোরিয়াল। সর্বপ্রথম ব্লেন্ডারে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নেন। আমি এখানে ব্লেন্ডার 2.91 ভার্সনটি ব্যবহার করছি। আপনারা 2.8 থেকে শুরু করে লেটেস্ট যে কোনো ভার্সন দিয়ে এটা প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে যে ডিফল্ট কিউবটি রয়েছে এটি সিলেক্ট করে ডিলিট করে দেন, বেচারা ডিফল্ট কিউব। এরপর এডিট থেকে চলে যাবেন প্রেফারেন্সে, এখানে যে উইন্ডোটি আসবে এখান থেকে চলে যাবেন অ্যাডনে। এরপর এখানে সার্চ করবেন প্লেন লিখে বা ইমেজেস অ্যাজ প্লেন লিখে, এখানে যেই অ্যাডনটি আসবে এটা এনেবল করে দিবেন। এটার কাজ হচ্ছে ব্লেন্ডারের বাইরে থেকে কোনো একটা ইমেজ একটা মেশের উপর বসিয়ে বা প্লেনের উপর বসিয়ে সেটাকে সরাসরি ইম্পোর্ট করা যায়। আমরা এখানে যে ইমেজগুলো ডাউনলোড করেছি আর্থের, এখান থেকে আমরা এই ডিফিউজ ইমেজটি প্লেন আকারে এখানে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, শিফটেতে ক্লিক করে এখানে যেতে হবে ইমেজেস, এরপর এখানে ইমেজেস অ্যাজ প্লেন। সাধারণত রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড এই দুটো অপশন এখানে থাকে। তো অ্যাডনটি এনেবল করার পর এখানে তৃতীয় অপশনটি আপনি পাবেন ইমেজেস অ্যাজ প্লেন, এটা সিলেক্ট করে যেই ফোল্ডারে আপনি ইমেজটা রেখেছেন সেই ফোল্ডারে যাবেন। এখান থেকে আর্থ ডিফিউজ ইমেজটা সিলেক্ট করে এরপর ইম্পোর্ট ইমেজ অ্যাজ প্লেন এই বাটনে ক্লিক করবেন, ফলে আমাদের যেই আর্থ ইমেজটা সেটা ব্লেন্ডারে প্লেন আকারে ইম্পোর্ট হয়ে যাবে। এখন এটা দেখার জন্য আমি ম্যাটেরিয়াল প্রিভিউটা অন করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ইমেজটা, এইখানে আমাদের বাংলাদেশ। অল্টারারে ক্লিক করে এটার রোটেশনটা ক্লিয়ার করে দেই, অল্টার জিতে ক্লিক করে লোকেশনে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে কিছু কথা বলি, সেটা হচ্ছে প্রাচীন আরবে আল্লাহ রাসুল ইসলামের সময়ে তখনকার যুগের মানুষেরা এটা মনে করত যে পৃথিবী হচ্ছে এরকম সমতল, এবং তারা যদি নির্দিষ্ট একটা দিকে এরকম যাত্রা করে তাহলে পৃথিবীর প্রান্তে গিয়ে কোনো না কোনো এক সময় তারা নিচের দিকে পড়ে যাবে। এবং সেই সময় সেই অবস্থাতে পবিত্র কোরআনের থেকে বিপরীত কিছুই দাবি করা হয়। প্রথমত সূরা জুমারের 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে আমি রাতকে আচ্ছাদিত করি দিন ধারা, দিনকে আচ্ছাদিত করি রাত ধারা। সো এখন এই ফ্ল্যাট আর্থের সাথে আমরা একটা জিনিস এক্সপেরিমেন্ট করে চলেন। আমাদের যেই ডিফল্ট লাইটটা রয়েছে সেটা সিলেক্ট করে আমরা চলে যাই রেন্ডার ভিউতে। আমরা এই লাইটটাকে পরিবর্তন করে এটাকে করে দেই সান। এরপর আমরা এটা কিছুটা কাছে নিয়ে আসি, এটা অনেক দূরে। ওকে, ব্লেন্ডারের সান রোটেশন নিয়ে কাজ করে, পজিশন নিয়ে কাজ করে না। সো আমরা এটা রোটেশনটা একটু চেঞ্জ করি। আমরা যদি এটা রোটেশন এরকম করে দিই, অর্থাৎ নিচের দিকে নিয়ে আসি, তাহলে দেখব পুরো পৃথিবী একসাথে অন্ধকার হয়ে গেছে। আবার যদি এটা রোটেশন এরকম
এইভাবে রোটেট করি তাহলে দেখব পুরো পৃথিবী একসাথে আলোকিত হয়ে গেছে। অর্থাৎ পৃথিবী যদি এরকম সমতল হতো তাহলে এর এক পাশে দিন, এক পাশে রাত, বা ক্রমাগত যেই গোধূলি হয়, সন্ধ্যা হয়, এটা যে ক্রমাগত পরিবর্তন সেটা কিন্তু সম্ভব না। অর্থাৎ পবিত্র কোরআন এই দাবি অনেক আগেই করেছে যে পৃথিবীর আকার নিয়ে। এছাড়াও সূরা নাজিয়াতের সম্ভবত 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীকে আল্লাহ তাআলা বিস্তৃত করেছেন। সেটার আরও একটা অর্থ আছে, যেই দাহাহা শব্দের যে পৃথিবীর আকৃতি হচ্ছে অনেকটা উটের, উট পাখির ডিমের মতো দুই দিক থেকে চাপানো সেপিয়ার আকৃতির, সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই বানাবো ইনশাআল্লাহ। তো 1557 সালে সম্ভবত প্রথমবার মানুষ জানতে পারে যে আসলে পৃথিবী গোলাকার। এর আগে পর্যন্ত মানুষ এটা সম্পর্কে স্পেসিফিক ধারণা ছিল না বা এটা প্রমাণ করতে পারেনি। বাট কোরআন কিন্তু প্রথম থেকেই বলেছে যে এটা আজ থেকে 1400 বছর আগের কথা, তখন থেকেই বলেছে পৃথিবী গোলাকার, রাউন্ড শেপ। তো কার পক্ষে এটা বলা সম্ভব? যাই হোক, মহান আল্লাহ তালার বাণী, যদি এটা আমাদেরকে জিওগ্রাফি শেখাতে আসেনি, আমাদেরকে এটা জান্নাতে নিয়ে যেতে এসেছে। জাস্ট এটার সাথে টপিকটা রিলেটেড ছিল এই জন্য বললাম। এখন আমরা এটাকে সেপিয়ার বানাবো, দাহাহা উট পাখির আকৃতির বানাবো। এটার জন্য প্রথমত এটা সিলেক্ট করব, আমরা ম্যাটেরিয়াল প্রিভিউতে যাই, কাজ করতে সহজ হবে। এটা সিলেক্ট করে আরে ক্লিক করে এটার 90 ডিগ্রি রোটেট করব এক্স এক্সিসে। এটা রোটেশনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পরের মডিফিকেশানগুলোর জন্য। এখানে আমরা এটার যে এক্সিস ডানে বামে সেটা যেন এক্স এক্সিসে থাকে, গ্লোবাল এক্স এক্সিসে। এটা উপরের দিক যেন পজিটিভ জেড এক্সিসে থাকে এবং সামনের দিকটা যেন ওয়াই এক্সিসে থাকে। এটা হচ্ছে এটা রোটেশন থাকবে। এরপর কন্ট্রোল এতে ক্লিক করে এটা রোটেশনটা অ্যাপ্লাই করে দেব। এরপর আমরা চলে যাব মডিফায়ার প্যানেলে। এখানে অ্যাড মডিফায়ার থেকে আমরা একটা মডিফায়ার অ্যাড করব, সেটার নাম হচ্ছে সাবডিভিশন সারফেস। আমরা জানি এটা আমাদের মেশকে স্মুথ করে দেয়, কিন্তু এখানে আমরা সাবডিভিশনের ধরন পরিবর্তন করে করে দিব সিম্পল। এরপর দেখতে পাবো যে যদিও আমাদের সাবডিভিশনের লেভেল ভিউপোর্টে ভ্যালু 1 রয়েছে, আমরা যদি এটা বাড়াই তাও দেখবো যে এখানে আসলে কোনো পরিবর্তন হচ্ছে না। ইভেন এডিট মোডেও যদি যাই তাও দেখবো যে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এটা পরিবর্তনটা দেখার জন্য আমরা এটাকে অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করে এখন যদি আমরা এডিট মোডে যাই তাহলে দেখবো এটা মূলত আমাদের মেশের মধ্যে অনেকগুলো কাট তৈরি করে দেয়। এটা সমান অঞ্চলে এই মেশটাকে ডিভাইড করে, আমরা যতবার সাবডিভিশন করব ততবার এটা এটাকে ডিভাইড করবে। এখন এখানে যে কাটগুলো রয়েছে এটা মূলত রেক্টেঙ্গেল শেপ হয়েছে, এটা আমরা চাচ্ছি এটা যেন স্কোয়ার শেপ থাকে। আমাদের এই কাটগুলো এই জন্য প্রয়োজন কেননা আমরা এটাকে এরকম বাঁকা করব, বাঁকা করার জন্য এখানে আরও সাবডিভিশন প্রয়োজন। সো আমি এটাকে কন্ট্রোল জেডে ক্লিক করে আনডু করলাম। এবার প্রথমত এডিট মোডে গিয়ে এখানে কন্ট্রোল আরে ক্লিক করে মাঝখানে একটা লুপ কাট তৈরি করব, যেন এখন সাবডিভিশন ক্রিয়েট করলে আমাদের যেই কাট পিসগুলো হবে এই প্রত্যেকটা যেন স্কোয়ার শেপের হয়। এবার আমরা আমাদের সাবডিভিশন পরিমাণ বাড়িয়ে করে দেবো 6, এরপর এটা করে দেবো অ্যাপ্লাই। এবার যদি আমরা এডিট মোডে যাই তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের গ্রিডগুলো প্রত্যেকটা স্কোয়ার শেপের রয়েছে। এবার আমরা এটার সাথে সেকেন্ড মডিফায়ার অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে সিম্পল ডিফর্ম মডিফায়ার। এটা টুইস্ট থেকে পরিবর্তন করে করে দেবো বেন্ট, এরপর এটা অ্যাঙ্গেল পরিবর্তন করে করে দেবো 180। ফলে দেখতে পাবো আমাদের যেই মেশ সেটা অলরেডি এইভাবে বাঁকা হয়ে গেছে এক্স এক্সিসে 180 ডিগ্রি। এর সাথে আরও একটা মডিফায়ার অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে সিম্পল ডিফর্ম মডিফায়ার। এবার এইখান থেকেও এটা চুজ করব বেন্ট, এরপর এটা হবে জেড এক্সিসে 360 ডিগ্রি। ফলে আমরা আমাদের আর্থ পেয়ে যাব, যেটা হচ্ছে গোল সেপিয়ার আকৃতির। এবার আমরা এক এক করে এটাকে অ্যাপ্লাই করে দিই। এখানে আপনারা যদি রোটেশনটা এলোমেলো থাকে তাহলে এই মডিফায়ার অ্যাপ্লাই করতে গিয়ে প্রবলেমে পড়তে পারেন, সো চেক দ্য রোটেশন ফার্স্ট। এবার এখানে যেই মেশগুলো দেখতে একটু উদ্ভট লাগতেছে এটা ঠিক করার জন্য আমরা চলে যাবো এখানে ম্যাটেরিয়ালে। এবার একেবারে নিচের থেকে শো ব্যাক ফেসটা অফ করে দেব, ফলে এটা ফিক্স হয়ে যাবে। এখানে যদি একটু জুম করি আমাদের যেই এজগুলো রয়েছে এগুলো বেশ শার্প, এই জন্য এটা স্মুথ করার জন্য এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে করে দেবো শেড স্মুথ, ফলে এটা স্মুথ হয়ে যাবে। এখন আমরা এটাকে সিলেক্ট করে অবজেক্ট মোড থেকে এডিট মোডে যাব। এখানে যে সেন্ট্রাল এই মেশটা, এই এজ লুপটা রয়েছে এটা কাছাকাছি আছে কিন্তু এটা মার্চ করা নেই। এটা সম্পূর্ণটা সিলেক্ট করে এম এ ক্লিক করে বাই ডিস্টেন্সে ক্লিক করব, ফলে এর কাছাকাছি যে ভার্টেক্সগুলো সেগুলো মার্চ হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন রিমুভ 319 ভার্টিসেস, অর্থাৎ 319টা ভার্টিসেস এখানে মার্চ হয়ে গেছে। এবার এডিট মোড থেকে বের হয়ে আসবো, এখানে যাব অবজেক্টে সেট অরিজিন, অরিজিন টু জিওমেট্রি, এরপর অল্টার জিতে ক্লিক করব। আচ্ছা, অরিজিন টু জিওমেট্রি করলাম এই কারণে যেন এটার পিভট পয়েন্ট এটার সেন্টারে চলে আসে। এবার অল্টার জিতে ক্লিক করে এটা নিয়ে আসবো একদম আমাদের সিনের সেন্টার পয়েন্টে।
এরপর আমরা এখান থেকে এটার স্কেলটা একটু বাড়িয়ে দিই। প্রথমত এটা ডাইমেনশন করে দিচ্ছি 2 মিটার 2 মিটার 2 মিটার, এরপর কন্ট্রোল এতে ক্লিক করে এটার স্কেলটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এই হয়ে গেল মোটামুটি আমাদের আর্থের মডেল। এখন আমরা চলে যাব আমাদের টিউটোরিয়ালের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ শেডিংয়ে। এখান থেকে শেডিং ওয়ার্কস্পেসে গেলাম। এখন আমরা আমাদের এই আর্টটা সিলেক্ট করলে এখানে দেখতে পাবো অলরেডি এটার সাথে একটা ম্যাটেরিয়াল এবং টেক্সচার অ্যাড করা রয়েছে। এখানে যে আলফা লিঙ্কটা রয়েছে এটা আমি রিমুভ করে দিলাম। এরপর এটার সাথে আমরা একটা টেক্সচার অ্যাড করব, সেটা হচ্ছে গ্লসিনেস টেক্সচার। আমাদের যে আর্থ ডিফিউজ টেক্সচার রয়েছে এটাকে সিলেক্ট করে শিফটিতে ক্লিক করে ডুপ্লিকেট করলাম। এরপর এখানে ফোল্ডার আইকনে ক্লিক করে আমাদের যে আর্থ গ্লসিনেস এই ইমেজটা সিলেক্ট করে ওপেন ইমেজে ক্লিক করব, ফলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। এরপর এটাকে আমরা লিঙ্ক করব হচ্ছে রাফনেসে। এখন লিঙ্ক করার কারণটা একটু বলি। প্রথমত আমাদের এখানে যে রাফনেস ভ্যালুটা রয়েছে এটা হচ্ছে রুক্ষতা। আমি রাফনেস যত কমাবো এটা রুক্ষতা তত কমবে, ফলে এটা রিফ্লেকশনটা অনেক বেড়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন রিফ্লেকশন অনেক বেশি। আবার যখন রাফনেস ভ্যালু করে দেবো 1, অর্থাৎ এটা অনেক বেশি রুক্ষ হয়ে যাবে, তখন এটা রিফ্লেকশনটা কিন্তু কমে যাবে। এখন আমরা চাচ্ছি যে আমাদের যেই সমুদ্রের অঞ্চল বা পানির অঞ্চলটা রয়েছে এখানে সূর্যের যে আলোর রিফ্লেকশন সেটা একটু বেশি হোক, এবং মাটির যেই অঞ্চলটা রয়েছে সেখানে রিফ্লেকশনটা কম হোক। অর্থাৎ এখানে আমরা রুক্ষতাটা কম চাচ্ছি, এটা হচ্ছে 0, এবং আমাদের যে মাটির অঞ্চল সেখানে রুক্ষতা চাচ্ছি 1। এখন এটা করার জন্য মূলত এই টেক্সচারটা আমরা ইউজ করব। এখন এই টেক্সচারটা দেখতে কীরকম সেটা দেখার জন্য আমরা একটা অ্যাডন ইউজ করব। এখানে এডিটে যাব, প্রেফারেন্সে যাব, প্রেফারেন্সে গিয়ে এখানে নোড লিখে সার্চ করব, ফলে আমরা নোড র্যাংলার এই অ্যাডনটা পাবো। এটা এনেবল করে দিব। এটা এনেবল করার পরে আমরা এই ইমেজটার উপর কন্ট্রোল শিফটে চেপে ধরে যদি লেফট বাটন দিয়ে ক্লিক করি তাহলে দেখব আমাদের এই ইমেজের আউটপুটটা, আমাদের যে ম্যাটেরিয়াল আউটপুট সেটার সার্ফেস ইনপুটে একটা ভিউয়ার নোডের মাধ্যমে লিঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে দ্রুত লিঙ্ক করার একটা শর্টকাট, এবং আমরা আমাদের ভিউপোর্টে এই ইমেজের যে আউটপুট সেটা দেখতে পাবো। তো এই ইমেজ হচ্ছে মূলত সাদা কালো একটা রং। এখানে ব্লেন্ডারে যেটা হচ্ছে কালো রং সেটার ভ্যালু 0, এবং যেটা হচ্ছে সাদা রং সেটার ভ্যালু হচ্ছে 1। এখন আমাদের যে মাটির অঞ্চলটা এখানে ভ্যালু সাধারণত 0 হয়ে আছে, অর্থাৎ এটা রাফনেস হবে 0, রিফ্লেকশন বেশি হবে, এবং এখানে যেটা সাদা রং হয়ে আছে সেটা রুক্ষতা বেশি হবে, এটার ভ্যালু হচ্ছে 1, এবং এটা রিফ্লেকশন কম হবে। এখন এটা আমরা যে রেজাল্ট চেয়েছি সেটার ঠিক বিপরীত, এই জন্য আমাদেরকে এই কালারটাকে ইনভার্ট করতে হবে। ইনভার্ট করার জন্য আমরা যেটা করব, শিফটেতে ক্লিক করে সার্চে গিয়ে কালার র্যাম্প টাইপ করব। এখানে কালার র্যাম্প নোট এখানে অ্যাড করে দিব। এবার কালার র্যাম্পের আউটপুটটা দেখি কী অবস্থা। এটা হচ্ছে কালার র্যাম্পের বর্তমান অবস্থা। কালোটা কালোর জায়গায়, অর্থাৎ আমাদের যে মাটির অঞ্চল সেটা কালো রং এবং যে সমুদ্র অঞ্চল সেটা সাদা রং রয়েছে। সো আমরা এটাকে ইনভার্ট করব। ইনভার্ট করার জন্য আমাদের এখানে কালার র্যাম্পের যে এই পাশের পয়েন্টারটা রয়েছে এটা সিলেক্ট করে আমরা বাম দিকে নিয়ে আসবো, এবং কালো রঙের যেই পয়েন্টারটা রয়েছে এটা সিলেক্ট করে ডান দিকে নিয়ে আসবো। এখন এটাকে একবারে বামে নিয়ে আসি এবং এটাকে ডান দিকে নিয়ে আসি। এখন যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে দেখব আমাদের যেই মাটির অংশ সেই অংশটা সাদা, এবং যে পানির অংশ সেই অংশটা কালো হয়ে গেছে। এবার এটাকে আমরা আমাদের রাফনেসে লিঙ্ক করে দেব। এবার আমরা আমাদের প্রিন্সিপাল বিএসডিএফ এই ম্যাটেরিয়ালের উপর কার্সর রেখে কন্ট্রোল শিফটে ক্লিক করে এটা উপর ক্লিক করব, ফলে আমরা দেখতে পাবো আমাদের যে মাটির অঞ্চল সেখানে রিফ্লেকশন নেই বললেই চলে, এবং যে পানির অঞ্চল সেখানে কিন্তু বেশ ভালো রকমের রিফ্লেকশন রয়েছে। এরপর আমরা এটার সাথে নর্মাল ম্যাপ অ্যাড করব, যেন এর সারফেসের কিছু অংশ উঁচু এবং কিছু অংশ নিচু দেখায়। এজন্য আমরা এই ইমেজটাকে ডুপ্লিকেট করলাম। এখানে ইমেজটা সিলেক্ট, এখানে ফোল্ডার আইকনে ক্লিক করে আমাদের যে আর্থ নর্মাল ইমেজ রয়েছে সেটা ওপেন করব। এরপর এটার যে কালার স্পেস সেটা যদি sRGB থাকে তাহলে এটা পরিবর্তন করে করে দেব হচ্ছে নন কালার ডাটা, যেহেতু নর্মাল ম্যাপের কালারের প্রয়োজন হয় না। মূলত আমাদের যেই অনেকটা পার্পেল কালার এটার উপর ভিত্তি করে আমাদের সারফেস কিছুটা উঁচু নিচু হবে। এরপর শিফটেতে ক্লিক করে সার্চ করব হচ্ছে নর্মাল ম্যাপ। এখানে একটা ছোট বিষয় দেখাই, আমাদের নর্মাল ম্যাপের এখানে যে কালার এটা হচ্ছে কিছুটা বেগুনি কালার, এবং আমাদের এখানে টেক্সচারের যে আউটপুট এটা হচ্ছে ইয়েলো কালার। তো ব্লেন্ডারে যখন আপনি কোনো কিছু লিঙ্ক করবেন তখন কালার টু কালার ম্যাচ করার একটা চেষ্টা করবেন। এখানে ইয়েলো থেকে যদি আপনি
পার্পল কালারে দেন তাহলে এটা কানেক্ট হবে না। এটা মূলত একটা নর্মাল ম্যাপ কনভার্টারের মাধ্যমে যাবে। এখানে ইয়েলো থেকে প্রথমত ইয়েলো কালারে আসবে, এখানে কালার ইনপুট, এবং এরপর সেটা নর্মাল হিসাবে আউটপুট হবে, এরপর পার্পল টু পার্পল কালার লিঙ্ক হবে। সো আমি এই ইয়েলোটা ইয়েলো কালারের সাথে কানেক্ট করছি এবং নর্মালটা নর্মালের সাথে কানেক্ট করছি। এখন আমি যদি একটু কষ্ট করে রেন্ডার ভিউতে যাই তাহলে দেখতে পাবো আমাদের যে সারফেস এটা এই জায়গাতে দেখতে পাবেন যে এটা উঁচু নিচু হচ্ছে। সো আমি এটা স্ট্রেংথ কিছুটা কমিয়ে 1 থেকে পরিবর্তন করে দিলাম 0.5। সো এটা এখন কিছুটা কম। এই হয়ে গেল মোটামুটি আমাদের নর্মাল ম্যাপ। এবার আমরা এটার সাথে ইমিশন টেক্সচার অ্যাড করব, যেটা হচ্ছে মূলত এই রাত্রি অঞ্চলে উপর থেকে দেখতে কিছুটা লাইটের মতো মনে হবে। এই জন্য আমরা এইখানে ইমেজটাকে ডুপ্লিকেট করলাম, ইমেজ নোটটাকে। এবার ফোল্ডার আইকনে ক্লিক করে আর্থ ইলিমিনেশন এই টেক্সচারটা সিলেক্ট করে এখানে ওপেন ইমেজে ক্লিক করব। এরপর এই ইমেজটা দেখতে অনেকটা এরকম, এখানে এই কালো অঞ্চল এটা হচ্ছে অন্ধকার অঞ্চল, আর এই সাদা অঞ্চল এটা হচ্ছে মূলত আলোকিত অঞ্চল। এবার এটাকে আমরা অ্যাড করব হচ্ছে আমাদের যেই প্রিন্সিপাল বিএসডিএফ এর ইমিশন অংশ রয়েছে সেইখানে এটা লিংক করে দেব। এবার যদি আমরা এটার অবস্থা দেখি তাহলে দেখতে হবে এরকম, উপর থেকে দেখতে এটা লাইটের মতো মনে হচ্ছে। বাট এখানে একটা ছোট সমস্যা, যদিও এখানে রাত্রি পাশ এখানে লাইট দেখা যাচ্ছে এটা ঠিক আছে, কিন্তু এটা জানি দিন অঞ্চল, তারপরে এখানে কিন্তু লাইটের অংশটা দেখা যাচ্ছে। তা আমরা এরকম চাচ্ছি যে যেই জায়গাতে সূর্যের আলোতে অন্ধকার পড়বে বা শ্যাডো পড়বে সেইখানে শুধুমাত্র লাইটগুলো দেখাবে, এবং যেইখানে দিনের অংশ থাকবে সেখানে যেন লাইটগুলো না দেখায়। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত আমরা শিফটেতে ক্লিক করে একটা ডিফিউজ বিএসডিএফ শেডার অ্যাড করব। এটা দেখতে অনেকটা এরকম, এটা জাস্ট সিম্পল কোন অংশে লাইট পড়েছে সেটা ডিটেক্ট করবে। এরপর এটাকে কনভার্ট করব হচ্ছে ইমেজে বা কালারে। এই জন্য শিফটেতে ক্লিক করে এখানে সার্চ করব শেডার টু আরজিবি, এরপর এটা লিঙ্ক করে দেব। এটা হচ্ছে আমাদের যে শেডার সেটাকে আরজিবি কালারে কনভার্ট করবে। এরপর আমরা এটাকে একটা কালার র্যাম্পের মধ্যে দিয়ে পাস করব। কালার র্যাম্পের মধ্যে দিয়ে পাস করার কারণ হচ্ছে আমরা কালারটাকে ইনভার্ট করব, অর্থাৎ এই কালো অংশটা সাদার দিকে, সাদা অংশটা কালোর দিকে নিয়ে আসলাম। ফলে আমরা যেটা পেলাম এখানে একটা ইনভার্ট অঞ্চল আমরা পেয়েছি। এখন এই সাদা অংশটা, এই অঞ্চলটাতে আমরা ইমিশন টেক্সচারটা দেখাবো এবং কালো অংশে দেখাবো না। সো এটা মাস্কিং করা খুবই সহজ। আমরা সিম্পলি শিফটেতে ক্লিক করে এখানে একটা মিক্স আরজিবি নোট অ্যাড করব। মিক্স আরজিবির যে কালার ওয়ান রয়েছে সেটা হচ্ছে আর্থ ইলিমিনেশনের কালার হবে, এবং মিক্স আরজিবির যে সেকেন্ড কালারটা রয়েছে এটা হচ্ছে আমাদের যে কালার র্যাম থেকে এখানে যে ভ্যালুটা আসবে ইনভার্ট করা কালার সেটা এখানে অ্যাড হবে। এখন যদি আমরা আমাদের আর্টটা দেখি তাহলে এটা দেখতে কিছুটা এরকম হবে, আর সূর্যটাকে যদি আমরা রোটেট করি তাহলে দেখতে পাবো যে সূর্যের বিপরীত পাশে এরকম কালার দেখাচ্ছে। সো আমরা এটাকে ফিক্স করব। এটা ফিক্স করাটা সহজ, আমরা সিম্পলি এখানে মিক্স থেকে পরিবর্তন করে দেব হচ্ছে মাল্টিপ্লাই, এবং এখানে ভ্যালু করে দেব 1। ফলে এখন যদি আমরা সূর্যটাকে রোটেট করি তাহলে দেখতে পাবো যে যেই অঞ্চলে আমাদের আলো পড়ছে না শুধুমাত্র সেই অঞ্চলে কিন্তু আমাদের যে ইমিশন টেক্সচার সেটা দেখা যাচ্ছে, আর যেই অঞ্চলে আলো পড়ছে সেই অঞ্চলে কিন্তু ইমিশন টেক্সচারটা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে কুইক মাস্কিং এর একটা ওয়ে। এরপর আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে পৃথিবীর হরিজন অঞ্চলে কিছুটা নীল রঙের আভা দেখায় সেই জিনিসটা ক্রিয়েট করার চেষ্টা করব। এই জন্য শিফটেতে ক্লিক করে একটা নোড অ্যাড করব, এটার নাম হচ্ছে লেয়ার ওয়েট। এটা যদি এটা দেখতে অনেকটা এরকম, এটা একটা অবজেক্টের প্রান্তের অঞ্চলে কিছুটা সাদা এবং এইখানের অঞ্চলে কিছুটা কালো দেখায়। তো এরপর এটাকে আমরা একটা মিক্স আরজিবি নোড অ্যাড করব, এবং আমাদের যে ডিফিউজ টেক্সচার ছিল সেটাকে পাস করব এই মিক্স আরজিবি দিয়ে। এরপর আমাদের যে লেয়ার ওয়েট রয়েছে এটার যে ফ্রেশনেল ভ্যালু রয়েছে এটা আমাদের মিক্স আরজিবির ফ্যাক্টরের মধ্যে অ্যাড করে দিব, এবং আমাদের যে সেকেন্ড কালার রয়েছে সেখানে আমরা আমাদের পছন্দ মতো কালার দিব যেটা আমরা হরিজনে দিতে চাই। এরপর এটা মিক্স থেকে পরিবর্তন করে দিব হচ্ছে অ্যাড। ফলে দেখতে পাবো আমাদের যে ইমেজ সেই ইমেজের উপর, আর্থ ডিফিউজ ইমেজের উপরের এই সাইডে কিন্তু আমরা আমাদের কালারটা পেয়ে গেছি, যদিও এইখানে আমরা এটা একটু বেশি দেখা যাচ্ছে। এই জন্য আমাদের লেয়ার ওয়েটটাকে আমরা একটা কালার র্যাম্পের মধ্যে দিয়ে পাস করব। শিফটেতে ক্লিক করে কালার র্যাম্প অ্যাড করি। এবার কালার র্যাম্পের আউটপুটটা প্রথমত দেখি। এখানে আমরা চেষ্টা করব যেন এই অঞ্চলে এটা কালো এবং এই অঞ্চলে সাদা দেখায়, যেন আমরা এটা অ্যাড করতে পারি আমাদের ফ্যাক্টরের ভিতর দিয়ে। এবার এটাকে আমাদের মিক্সার জিবির ফ্যাক্টরে অ্যাড করব, এবং এখন যদি দেখি
তাহলে দেখতে পাবো যে আমাদের শুধুমাত্র প্রান্তের অঞ্চলে আমরা আমাদের হরিজন কালারটা পাচ্ছি এবং এই অঞ্চলে এটা কালারের উপর কোনো ইফেক্ট করছে না। এবার এটার কালার আপনি ইচ্ছে মতো করতে পারেন, আমি এখানে কিছুটা ব্লু কালার করে দিচ্ছি। এবার যদি আমরা প্রিন্সিপাল VSDF থেকে দেখি অবস্থা, তাহলে দেখতে পাবো যে আমরা প্রান্তের দিকে একটা সুন্দর নীল রঙের আভা পেয়ে গেছি। এখানে আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে যেখানে রাত্রি অঞ্চল সূর্যের বিপরীত দিকে, সেই অঞ্চলটাতে নীল রঙের আভাটা যেন না দেখায়, শুধু আলোকিত অঞ্চলে দেখায়। এই জন্য ইমিশন টেক্সচারের মতো এই টেক্সচারের ভিতর দিয়েও আমরা একটা মিক্স RGB-র ভিতর দিয়ে এটাকে পাস করতে পারি। এই জন্য শিফটেতে ক্লিক করে এখানে মিক্স RGB আরও একটা নোট অ্যাড করব। এই নোটের মধ্যে আমাদের যেই আমাদের এখানে ডিফিউজ টু VSDF শেডার, যেটাকে আমরা ইনভার্ট করেছিলাম কালারকে, এটার কালার এখানে অ্যাড করে দিব। আমরা প্রথমত এটাকে কালার থেকে পরিবর্তন করে ফ্যাক্টরে বসাই এবং সেকেন্ড কালারটাকে খুলে দিই কালো রং। এখন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এই অংশটাতে আমাদের যে আভার অংশ সেটা একটু কম এবং এই অঞ্চলটাতে বেশি। এবার যদি এটাকে আমরা ফাইনাল আউটপুটে দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের যেখানে সূর্যের আলো বেশি পড়েছে সেখানে আভাটা বেশি দেখাচ্ছে এবং যেটা অন্ধকার পাশ সেখানে কম দেখাচ্ছে। এই হচ্ছে মোটামুটি আমাদের আর্থের শেডার। এখানে যদি আমি কোনোটা বুঝতে তাও সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি আরও এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমি ক্যামেরা ভিউতে যাই, আমাদের যে আর্থ রয়েছে শিফটিতে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে এটাকে কিছুটা বড় করি, একটু স্কেল করলাম। এবার এটার সাথে যে ম্যাটেরিয়াল এটা রিমুভ করে দিলাম এবং একটা নতুন ম্যাটেরিয়াল ক্রিয়েট করলাম, এটার নামকরণ করলাম ক্লাউড। এবার হচ্ছে এটার সাথে আমরা আমাদের ক্লাউড টেক্সচারটা অ্যাড করবো। এই জন্য সার্চে গিয়ে এখানে হচ্ছে ইমেজ টেক্সচার লিখে সার্চ করব। এরপর এখানে ওপেনে ক্লিক করে যেই ফোল্ডারে আমরা আমাদের টেক্সচারটা রেখেছি সেখান থেকে আর্থ ক্লাউড এই টেক্সচারটা সিলেক্ট করে ওপেন ইমেজে ক্লিক করব। এরপর এটাকে বসিয়ে দিব হচ্ছে কালার থেকে আলফাতে। এটা ট্রান্সপারেন্ট দেখার জন্য আমাদের এখানে ম্যাটেরিয়াল থেকে প্লেন মোড পরিবর্তন করে করতে হবে আলফা ব্লেন্ড এবং শ্যাডো মোড পরিবর্তন করে করে দিতে হবে আলফা হ্যাশ। এই হচ্ছে মোটামুটি আমাদের আর্থের উপরে যেই ক্লাউড বা মেঘের অঞ্চল সেটা। এরপর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। এজন্য শিফটেতে ক্লিক করে আমরা ইমেজেস প্লেন সিলেক্ট করে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা সিলেক্ট করব, স্টার নাইট ব্যাকগ্রাউন্ড, ইম্পোর্ট ইমেজেস প্লেনে ক্লিক করব, ফলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। ক্যামেরা ভিউ থেকে দেখি এখন আমরা চাচ্ছি যে আমাদের যে ইমেজটা সেটা সবসময় ক্যামেরার দিকে রোটেট হয়ে থাক, এই জন্য এই ইমেজটা সিলেক্ট করে আমরা চলে যাব এখানে কনস্ট্রেইন প্যানেলে। এখানে অ্যাড অবজেক্ট কনস্ট্রেইন থেকে ট্র্যাক টু এটা সিলেক্ট করব। এরপর ট্র্যাক টুর যে টার্গেট সেটা হিসাবে ক্যামেরাকে অ্যাসাইন করে দেব, ফলে এখন আমরা ক্যামেরা বা আমাদের এই অবজেক্ট যেখানেই নেই না কেন আমাদের এটা সবসময় ক্যামেরার দিকেই মুখ করে থাকবে। এখন এটাকে আমাদের পৃথিবীর পিছনের দিকে নিয়ে যাই, এরপর এটাকে স্কেল করি মোটামুটি, এটা যেন ক্যামেরার অংশটাকে কভার করে এতটুকু স্কেল করবো। আমি ক্যামেরাটাকে কিছুটা জুম করে নিই এবং এরপর আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটাকে কিছুটা স্কেল ডাউন করে দিই। এবার যদি আমি রেন্ডার ভিউতে যাই তাহলে এটা দেখতে কিছুটা এরকম, আর আমরা এটার মধ্যে কিছুটা পরিবর্তন আনব। সেটা হচ্ছে প্রথমত এটার ম্যাটেরিয়াল আলফাটা ডিলিং করে দিই এবং বেস কালার থেকে এটা রিমুভ করে দিই। এবার এটার বেস কালার হিসাবে এটা করে দেবো একদম কালো রং, এখানে যেন শ্যাডো না পড়ে এবং কোনো প্রকার রিফ্লেকশন না থাকে। এটার জন্য এটা স্পিকুলার করে দেব 0, রাফনেস করে দেব 1। এরপর এখানে যে স্টারি নাইট আমাদের ইমেজটা রয়েছে এটা অ্যাড করবো আমাদের ইমিশন শেডারে, আর এটার যে স্টারের অ্যামাউন্ট এটা কন্ট্রোল করার জন্য আমরা চাইলে এখানে একটা কালার র্যাম্পের মধ্য দিয়ে এটাকে পাস করতে পারি। শিফটেতে ক্লিক করে কালার র্যাম্প সার্চ করে আমরা এটাকে এখানে একটা কালার র্যাম্প অ্যাড করলাম। এখন আমরা যদি এটাকে কাছাকাছি এনে কন্ট্রাস্টটা বাড়ানো বা কমানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে আমাদের পিছনে যে স্টারগুলো রয়েছে ছোটো ছোটো ডটগুলো এটা বেশ স্পষ্ট হচ্ছে, যেহেতু এটা কন্ট্রাস্টটা বৃদ্ধি পায় সেজন্য। তো আপনারা এটা আপনাদের পছন্দ মতো পরিবর্তন করে নেবেন। আমি মোটামুটি এটাকে এরকম রাখলাম। এবার আমরা আমাদের যে লাইটটা রয়েছে এটা সিলেক্ট করে এটা আর এ ক্লিক করে রোটেট করে চেক করব যে আমাদের যে কাজ সেটা মোটামুটি ওকে আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি আমাদের সান সুন্দর মতো পানির উপর রিফ্লেকশন হচ্ছে এবং হচ্ছে আমাদের যেই কালো অঞ্চল বা রাত্রি অঞ্চল সেখানে লাইটও দেখা যাচ্ছে এবং আমাদের যেই
হরিজন বা প্রান্ত অঞ্চল, সেখানে একটা নীল রঙের আভ আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি চাইলে এটাকে রোটেট করতে পারেন বা এটাকে অ্যানিমেশন করতে পারেন। আমরা সিম্পলি এখানে একটা ইমেজ রেন্ডার করে দেখি কি অবস্থা। রেন্ডারে যাব, রেন্ডার ইমেজে ক্লিক করব। যেহেতু আমরা এখানে রেন্ডার ইঞ্জিন হিসাবে ইভি ইউজ করেছি, সো এটা দ্রুতই রেন্ডার হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ফাইনাল আউটপুট। এখন আপনারা চাইলে এটাকে অ্যানিমেশন করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো ইমেজ বা ভিউ থেকে আপনার ইমেজ রেন্ডার করতে পারেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের টিউটোরিয়ালে। আশা করি সবাই এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আর পরবর্তীতে ইনশাআল্লাহ অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।